মালদার ভূমিপুত্র চিন্তানায়ক বিনয় কুমার সরকারের নামে ফাউন্ডেশন সংগ্রহশালা তৈরির দাবি উঠল। তার সমস্ত লেখার সংগ্রহ থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের তিনটি মহাবিদ্যালয় গৌরবঙ্গ, রায়গঞ্জ, বালুরঘাটে বিনয় সরকারের নামে চেয়ার প্রফেসর তৈরির দাবি উঠল মালদা জেলা বইমেলায়। বইমেলায় বিনয় সরকারের ওপর আয়োজিত একটি আলোচনায় বক্তব্য রাখছিলেন বিশিষ্টজনেরা। সেখানে বক্তব্য রাখেন রায়গঞ্জ কলেজের উপাচার্য অধ্যাপক ডক্টর অনিল ভুইমালি ও বিশিষ্ট লোক সংস্কৃতির গবেষক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক ডক্টর অমলকান্তি রায়ের সহ একাধিক ব্যক্তিত্ব। রায়গঞ্জ কলেজের উপাচার্য ডক্টর অনিল ভুইমালি বিষয়টি নিয়ে ফাউন্ডেশন সংগ্রহশালা তৈরির পাশাপাশি রায়গঞ্জ কলেজের এক্সিকিউটিভ কাউন্সিলের রেজুলেশন নিয়ে রাজ্য সরকারের কাছে চেয়ার প্রফেসর পদ সহ বিভিন্ন দাবি জানাবেন বলে জানিয়েছেন। এই রকম দাবি তিনি বালুরঘাট ও গৌরবঙ্গ ইউনিভার্সিটিকেও করার জন্য আবেদন জানিয়েছেন। বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া মালদার এই কৃতি ভূমিপুত্রকে কিভাবে আজকের প্রজন্মের কাছাকাছি আনা যায় তা নিয়ে সম্প্রতি মালদা বইমেলায় বিকেলের ব্যালকনি মঞ্চে বিশেষ আলোচনা হয় দেশসেবক চিন্তানায়ক বিনয় কুমার সরকারকে নিয়ে। আলোচক হিসেবে ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর অনিল ভুইমালি ও বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক ডক্টর অমলকান্তি রায়। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই প্রজন্মের বিনয় সরকার গবেষক গৌর মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ঋষি ঘোষ। দুই বিশিষ্ট আলোচক ডক্টর ভুইমালি এবং ডক্টর রায়ের বক্তব্য বিনয় সরকারের বিশাল ব্যক্তিত্ব, তার মনন ও চর্চার বিস্মিত। দাবিগুলো যেটা বক্তব্যে তুললেন সেটা একটু যদি বলেন। একটা হচ্ছে যে বিনয় কুমার সরকার ফাউন্ডেশন যদি করা যায় তাতে করে বিনয় কুমার সরকারের যত লেখা তার যে কাজকর্ম সেগুলোকে একসাথে আমরা সংগ্রহ করতে পারবো। দ্বিতীয়ত আমরা চাইছি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে সমাজতত্ত্ব বিভাগ আছে এখানে যদি বিনয় কুমার সরকার চেয়ার প্রফেসর পদ তৈরি করা যায় তাহলে সেটা ভালো হবে। এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা চাইবো যে এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টে বিনয় কুমার সরকার চেয়ার প্রফেসর পদ তৈরি করবে। এবং আমাদের অমলকান্তি রায় মহাশয় বললেন যে বালুরঘাট ইউনিভার্সিটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি, ওখানে যদি বাংলা বিভাগে বিনয় কুমার সরকার চেয়ার প্রফেসর পদ তৈরি করা যায় সেটা খুব ভালো হয়। কারণ এককভাবে হবে না, একটা প্রতিষ্ঠান যদি তৈরি করানো যায় তাহলে বিনয় কুমার সরকারকে আমরা সংরক্ষণ করতে পারি। আচ্ছা, সেটা নিয়ে উচ্চ পর্যায়ে আপনি কতটা প্রস্তুত, মানে চেষ্টা করবেন? আমি চাইবো আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে তার মধ্যে দিয়ে আমাদের যে শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সেখানে আমরা দাবিপত্র পেশ করি। এবং আমি চাইবো যে মালদার পক্ষ থেকে আপনারা আমাদের মালদার যে বিশ্ববিদ্যালয় আছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তারাও যদি একইভাবে তাদের যে অভিযোগ বা তাদের যে দাবি দেওয়া সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রেরণ করেন তাহলে সেই অভাবে অনেকটা পূরণ হতে পারে। থ্যাংক ইউ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।